আসসালামু আলাইকুম। লিড জেনারেশন এবং ডাটা ডি টিউটোরিয়ালের সেকেন্ড এপিসোডে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ফার্স্ট টিউটোরিয়ালে আমরা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি টুলসের কিছু পরিচিতি এবং তার ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সেই টিউটোরিয়ালের ধারাবাহিকতায় বাদবাকি টুলসগুলোর পরিচিতি এবং ব্যবহার সম্পর্কে জানব। সম্পূর্ণ টুলসগুলোর ব্যবহার দেখার পরে আপনি যদি সেভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির যে কোনো ধরনের কাজ খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল প্রজেক্টে ফিরে যাই। বন্ধুরা, গত পর্বে আমরা শেষ করেছিলাম outlook.com পর্যন্ত। আজকে আমরা শুরু করব ফ্রি লিঙ্কডইন ইমেল ফাইন্ডার সেলস কিউএল এই এক্সটেনশনটি দিয়ে। এই এক্সটেনশনটি নিয়ে আমি টিউটোরিয়ালের শেষে আপনাদের সাথে আলোচনা করব। আমি এখন শুরু করব mailtester.com। এটি একটি সিঙ্গেল ইমেইল এবং বাল্ক ইমেইল ভেরিফিকেশন ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ধরনের সিঙ্গেল ইমেইল এবং বাল্ক ইমেইলের ভেরিফিকেশন চেক করতে পারবেন। তো এটি দেখার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটটি এখান থেকে কপি করে যেখানে একটা ব্রাউজার থেকে ওপেন করতে হবে। তো অলরেডি এটা আমি ওপেন করে রেখেছি। তা আপনাদেরকে বোঝার সাথে আমি আমার যে কোনো একটি প্রজেক্ট থেকে কিছু ইমেইল দিয়ে আপনাদেরকে এটা আমি পরীক্ষা করে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে কিছু ইমেইল অ্যাড্রেস এখানে আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে সিঙ্গেল এবং বাল্ক দুইভাবে ইমেলটাকে ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাবো। এটার জন্য আমি সাপোজ এই সিঙ্গেল ইমেলটাকে এখান থেকে কপি করে দিলাম। কপি করে নিয়ে এখান থেকে যখন আমি সিঙ্গেল ইমেইল ভেরিফিকেশন এই জায়গাটিতে ক্লিক করব, এরপরে আমি এই জায়গাটি থেকে ইমেলটাকে পেস্ট করে দেন এখান থেকে চেকের অপশন থেকে মাউস দিয়ে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দেখতে পাবো এখানে সম্পূর্ণ অপশনগুলো যদি সবুজ হয় তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড। এরপরে আমি এখন দেখাবো কিভাবে বাল্ক ইমেইল আপনি এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। তো এর জন্য আমরা আবারও এখান থেকে বাল্ক ইমেইল কপি করে এখানে মাল্টিপল ভেরিফিকেশন এই জায়গাটিতে যদি পেস্ট করে দেই, দেন আমি যদি এখান থেকে ভ্যালিডেট অপশনটাতে ক্লিক করি, দেখেন এখানে আমার চারটি ইমেল অ্যাড্রেসের মধ্যে দুটি ইমেল অ্যাড্রেস ভ্যালিড এবং বাদবাকি দুটি ইমেল অ্যাড্রেস রিস্কি। তো এখান থেকে আমরা ভ্যালিড যে দুটো ইমেইল অ্যাড্রেস আছে এই দুটি ইমেইল অ্যাড্রেস আমরা বাইরকে সাবমিট করতে পারবো। এখন আমি যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন্ডু। কেন্ডু হচ্ছে একটি লিঙ্কডইন ইমেল ফাইন্ডার এক্সটেনশন। এই এক্সটেনশনটিকেও আপনি গুগল ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন। গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটিকে অ্যাড করার পর এই এক্সটেনশনটিতে আপনাকে লিঙ্কডইন প্রোফাইল অথবা জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। লিঙ্কডইন প্রোফাইল অথবা জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নেওয়ার পর আপনাকে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ওপেন করতে হবে। তো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে ওপেন করে নিলাম। এখানে আমার দেখেন লিঙ্কডইন প্রোফাইলটা অলরেডি ওপেন করা আছে। তাহলে এখান থেকে আমি সাপোজ আমি একজন সিইও, ওনার ইমেইল অ্যাড্রেসটাকে এই কেন্ডু এক্সটেনশনের মাধ্যমে খুঁজে বের করতে চাই। এটি করার জন্য আমি কী করব? এটি করার জন্য আমি এখানে টাইপ করব সিইও, তাহলে এখান থেকে আমি সিইও অ্যান্ড পিপল এই অপশনটি থেকে ক্লিক করে সার্চ করব। তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখান থেকে মুস্তাফিজুদ্দিন ওনার প্রোফাইলটাকে ওপেন করি। দেন ওনার প্রোফাইলটা ওপেন থাকা অবস্থায় আমরা যদি কেন্ডু চিঠি দেখি, দেখেন এখানে কিন্তু ওনার অলরেডি একটি ইমেইল অ্যাড্রেস দেখাচ্ছে। তো আমরা সম্পূর্ণ ইমেইল অ্যাড্রেসটিকে দেখার জন্য এখান থেকে গেট ইন থ্রু এই জায়গাতে মাউস দিয়ে ক্লিক করব। দেখেন এখানে mustafiz@denimexpert.com ওনার একটি ইমেইল অ্যাড্রেস চলে এসেছে। এইভাবে কিন্তু আমরা কেন্ডু এক্সটেনশনের মাধ্যমে যে কোনো ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল থেকে তার ইমেইল অ্যাড্রেসটাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। লিঙ্কডইন প্রোফাইল থেকে ইমেইল অ্যাড্রেস ফাইন্ডিং এর ক্ষেত্রে যে সকল এক্সটেনশন ব্যবহৃত হয় কেন্ডু তাদের মধ্যে অন্যতম। এখন আমরা সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত যে এক্সটেনশনটি দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপোলো। এই এক্সটেনশনটি আপনি গুগল ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন। গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটি অ্যাড করে নেওয়ার পর এক্সটেনশনটিতে আপনাকে জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। এই এক্সটেনশনটি একদিকে যেমন লিঙ্কডইন প্রোফাইল থেকে ভেরিফাইড ইমেল আইডি এবং ফোন নাম্বার বের করে দিতে পারে, একইভাবে কোনো ইমেল আইডির বিপরীতে কোনো ধরনের কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা তাও এই এক্সটেনশনটির মাধ্যমে খুঁজে বের করে নিয়ে আসা যায়। তো চলুন আমরা দেখে আসি এই এক্সটেনশনটি কীভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রতিষ্ঠানের নামে এবং তার ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। এখান থেকে আমি চাচ্ছি ট্যালেন্ট প্লাস এই ওয়েবসাইটটির সিইও এবং তার ইমেল অ্যাড্রেসটাকে খুঁজে বের করে নিয়ে আসতে। তো এই প্রতিষ্ঠানের সিইও এর ইমেল অ্যাড্রেসটাকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে? তো এটার জন্য আমি যেটা করব, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটিকে কপি করে আমরা ব্রাউজারে গিয়ে প্রথমে ডাবল কোটেশনের মধ্যে এই ওয়েবসাইটটিকে পেস্ট করে দিয়ে ডাবল কোটেশন এটাকে আটকে দিতে হবে। দেন এখান থেকে আমরা সাথে কী লিখে দেবো সিইও। এরপর যদি এখান থেকে আমরা সার্চ দেই, দেখেন ট্যালেন্ট প্লাস এই কোম্পানির সিইও ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের সামনে চলে আসলো।
তো এই লিংকে ক্লিক করে আমরা ওনার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করি। তো এটি যে এই ট্যালেন্ট প্লাস প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কো-ফাউন্ডারের প্রোফাইল, এটি আমরা নিশ্চিত হওয়ার জন্য কি করব, এখান থেকে আমরা গিয়ে এই ট্যালেন্ট প্লাস এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা এই ওয়েবসাইট থেকে ঢুকব। হ্যাঁ, ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উল্লেখিত এক্সেল ফাইলের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি একই। তার মানে আমরা এটা নিশ্চিত হতে পারলাম যে এটি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কো-ফাউন্ডারের প্রোফাইল। এখন আমরা অ্যাপোলো এক্সটেনশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কো-ফাউন্ডারের ইমেল অ্যাড্রেসটাকে কিভাবে বের করতে পারি, এর জন্য আমরা অ্যাপোলো এক্সটেনশনটিতে লগইনতে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা ভিউ ইমেল অ্যাড্রেস এই অপশনটিতে যখন ক্লিক করব, দেখেন ওনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে এখান থেকে যদি আমরা ফোন নাম্বারটা দেখতে চাই, সেটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। এভাবে কিন্তু আমরা যে কোনো লিঙ্কডইন প্রোফাইল থেকে অ্যাপোলো এক্সটেনশনটির মাধ্যমে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার খুঁজে বের করে নিয়ে আসতে পারি। একইভাবে আমরা যদি একটু দেখি এই ইমেল অ্যাড্রেসটাকে যদি কপি করে, যেটি আসলে ভ্যালিড কিনা সেটি যদি পরীক্ষা করতে চাই, এটাকে কপি করে আমরা চলে যাব কোথায়, জিমেইল আইডিতে। জিমেইলে যাওয়ার পর এখান থেকে আমরা কম্পোজ মেইল, কম্পোজ পেজে যাওয়ার পর এখান থেকে টুতে আমরা উল্লেখিত মেইলটিকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু এখানে সবগুলো আমার সবগুলো কিন্তু ব্লু দেখাচ্ছে, তার মানে এটি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এবং দেখেন আমি যখন ইমেল অ্যাড্রেসটিকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ওনার একটি লিঙ্কডইন প্রোফাইল কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যাপেল এক্সটেনশন। এই অ্যাপেল এক্সটেনশনের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা যে এক্সটেনশন থেকে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্র্যাপ। স্ক্র্যাপ এক্সটেনশনটি মূলত লিঙ্কডইন প্রোফাইল থেকে যে কোনো ব্যক্তির বা একাধিক ব্যক্তির ভ্যালিড ইমেল আইডি খুঁজে বের করতে স্ক্র্যাপ এই এক্সটেনশনটি ব্যবহৃত হয়। এই স্ক্র্যাপ এক্সটেনশনটি কিভাবে কাজ করে আমরা যদি এটা একটা উদাহরণ দেখতে চাই, তাহলে আমরা যদি লিঙ্কডইনে প্রবেশ করি এবং যদি এখান থেকে যে কোনো ব্যক্তিকে সার্চ করে খুঁজে বের করে আসি, সাপোজ আমি যদি যে কোনো সিইওকে দেখতে চাই, সিইও, দেন আমরা যদি এখান থেকে সিইও পিপল লিখে তাকে সার্চ দেই, এরপরে এখান থেকে মুস্তাফিজউদ্দিন ওনার প্রোফাইলটাকে যদি ওপেন করি এবং এই মুস্তাফিজউদ্দিনের প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটাকে যদি আমি স্ক্র্যাপের মাধ্যমে বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। এখান থেকে আমি স্ক্র্যাপের যে আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনটিতে যদি আমি মাউসে ক্লিক করি এবং যদি কিছু সময় অপেক্ষা করি, তাহলে দেখেন এখানে আমাকে মুস্তাফিজউদ্দিনের যে ইমেল অ্যাড্রেসটি সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা স্ক্র্যাপ এক্সটেনশনের মাধ্যমে লিঙ্কডইন প্রোফাইল থেকে যে কোনো ব্যক্তির ভ্যালিড ইমেল অ্যাড্রেস অথবা একাধিক ব্যক্তিকে সিলেক্ট করে তাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্নোবি। এটিও একটি লিঙ্কডইন ইমেল ফাইন্ডিং এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আপনি লিঙ্কডইন প্রোফাইল থেকে কোনো একক ব্যক্তির বা একাধিক ব্যক্তির ইমেল আইডিকে সহজেই খুঁজে বের করে নিয়ে আসতে পারেন। এই স্নোবি এক্সটেনশনটি কিভাবে কাজ করে আমরা যদি এটার উদাহরণ দেখতে চাই, এটার জন্য যদি আমি লিঙ্কডইনে প্রবেশ করি, আমি চাচ্ছি যে কোনো প্রতিষ্ঠানের আওনারকে খুঁজে বের করতে, এর জন্য যদি এখান থেকে আমি লিখি আওনার, এরপর যদি এখান থেকে আওনার পিপল লিখে সার্চ দিই, এখান থেকে যদি আমি শহীদুর রহমান ওনার প্রোফাইলটাকে ওপেন করি, শহীদুর রহমানের প্রোফাইলটা ওপেন থাকা অবস্থায় আমি চাচ্ছি স্নোবি এক্সটেনশনের মাধ্যমে শহীদুর রহমানের ইমেল আইডিকে খুঁজে বের করে নিয়ে আসতে, এটার জন্য আমি কি করব। এটার জন্য আমি স্নোবির এই লগোতে মাউস দিয়ে ক্লিক করব। স্নোবির লগোতে মাউস দিয়ে ক্লিক করার পর দেখেন এখানে আমরা শহীদুর রহমানের ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাচ্ছি। এভাবে আমরা খুব সহজেই স্নোবি এক্সটেনশনের মাধ্যমেও লিঙ্কডইন প্রোফাইল থেকে যে কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেসকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইন্ড অ্যানন ইমেইল কন্ট্যাক্ট আউট এই এক্সটেনশনটি নিয়ে। এই এক্সটেনশনটি মূলত লিঙ্কডইন প্রোফাইল থেকে ইমেল ফান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই এক্সটেনশনটি আপনি গুগল ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন। অন্যান্য এক্সটেনশনগুলো অ্যাড করার মতোও এটার ক্ষেত্রেও সেম প্রসেস অ্যাড করার। এক্সটেনশনটি অ্যাড করার পরে এটি কিভাবে কাজ করে এটি দেখার জন্য আমি আপনাকে নিয়ে যাব লিঙ্কডইন প্রোফাইলে। লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পর আমি যদি সার্চ করি যে কোনো একটি আইডিকে, সাপোজ আমি চাচ্ছি যে এখানে দেখেন আমার এখানে শামসুল আলম খান মুরাদ, ওনার প্রোফাইলটিকে যদি আমি ওপেন করি, ওনার প্রোফাইলটিকে ওপেন করার পর আমি যদি কন্ট্যাক্ট আউট এই এক্সটেনশনটির মাধ্যমে ওনার ইমেল আইডিটিকে বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমার যেতে হবে কন্ট্যাক্ট আউটের যে লগটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার ওনার ইমেল অ্যাড্রেসটিকে আমাকে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে যদি আমি শোতে ক্লিক করি ওনার ইমেল অ্যাড্রেসটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা কন্ট্যাক্ট আউট এই এক্সটেনশনটির মাধ্যমেও লিঙ্কডইন প্রোফাইল থেকে ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করতে পারি। বন্ধুরা, এখন আমরা যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেল ফাইন্ডার এক্সটেনশন। এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের ডোমেইন নেম থেকে উক্ত ডোমেইন নেমের বিপরীতে কী কী ধরনের ইমেল অ্যাড্রেস ব্যবহৃত হচ্ছে তা আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন। এই এক্সটেনশনটিও আপনি গুগল ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন। এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করার জন্য গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ইমেল ফাইন্ডার
ক্রোম এক্সটেনশন এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিংকটি পাবেন সেই লিংকে প্রবেশ করবেন। লিংকে প্রবেশের পর এখান থেকে আপনি অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করে এটাকে আপনার ব্রাউজার সাথে অ্যাড করে নেবেন। এরপর আপনি এখান থেকে মাউসটাকে স্ক্রল করে ইমেল ফাইন্ডার এই এক্সটেনশনটিকে পিন করে দিবেন। পিন করে দেওয়ার পরে যেটা হবে আপনার এক্সটেনশনটি এখানে পিন হয়ে যাবে। দেন আমরা এই এক্সটেনশনটির মাধ্যমে কিভাবে কোনো ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস বের করে নিয়ে আসতে পারি সেটি দেখব। তো এটার জন্য আমরা আলাদা একটি ট্যাব ওপেন করে নিই। এখানে কিছু কোম্পানি নেম এবং কোম্পানির ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই ওয়েব অ্যাড্রেসগুলো ব্যবহার করে কিভাবে আমরা উক্ত কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেস বের করতে পারি সেটি এখন আমরা দেখব। আমি চাচ্ছি এখানে ক্লিক বোর্ডিং কোম্পানি ওনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট নেমটি ব্যবহার করে কীভাবে আমি এই প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস বের করে আনতে পারি সেটাই দেখব। এটার জন্য আমি এখান থেকে এই ডোমেন নেমটিকে কপি করব। দেন আমি ব্রাউজারে গিয়ে ইমেল ফাইন্ডিংয়ের যে এক্সটেনশনটি আমি এখানে অ্যাড করে রাখলাম এটাতে মাউস দিয়ে ক্লিক করব। দেন এখান থেকে আমি সার্চ ডোমেন এই ঘরটিতে আমার কাঙ্ক্ষিত কপিকৃত সেই ডোমেন নেমটি এখানে পেস্ট করে দেবো। দেন এখান থেকে আমি সার্চ ইমেল আইডি এটাতে ক্লিক করার পর আমি যখন এখানে মাউস দিয়ে দেখবো দেখেন অটোমেটিকভাবে আমার বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে এই ডোমেন নেমের যে সকল ইমেল অ্যাড্রেস আছে তা খুঁজে দেখা হচ্ছে। দেখেন এখানে অলরেডি এই ডোমেন নেমের বিপরীতে 12টি ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। আমরা যদি একটু দেখি, জি দেখেন এই ডোমেন নেমের বিপরীতে এখানে 12টি ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা যে কোনো ডোমেন নেম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারি। বন্ধুরা এখন আমরা যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসকভারি এক্সটেনশন। এই এক্সটেনশনটি লিঙ্কডইন সেলস নেভিগেটরের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো ইমেল আইডির বিপরীতে কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা সেটি খুঁজে বের করতে এই ডিসকভারি এক্সটেনশনটি ব্যবহৃত হয়ে থাকে। প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কোনো ইমেল আইডির বিপরীতে কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা তা দেখার জন্য আমরা ক্লিয়ারবিট এক্সটেনশনটি ব্যবহার করেছিলাম। ক্লিয়ারবিট এবং ডিসকভারি দুটার কাজ একই। ক্লিয়ারবিটের মাধ্যমেও কোনো ইমেল আইডির সাথে লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা সেটি যেমন খুঁজে বের করতে পারবেন, একইভাবে ডিসকভারি এক্সটেনশনের মাধ্যমেও কোনো ইমেল আইডির বিপরীতে লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা তা আপনি খুঁজে বের করতে পারবেন। এই এক্সটেনশনটি আপনি গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন ডিসকভারি এক্সটেনশন, এটা লিখে আপনি সার্চ দিবেন। দেন আপনি এখান থেকে প্রথম লিঙ্ক থেকে এই এক্সটেনশনকে আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। এখন এটি কিভাবে কোনো ইমেল আইডির বিপরীতে লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা কীভাবে খুঁজে বের করে সেটি আমরা দেখব। বন্ধুরা এখানে আমার একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানি নেম এবং কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে। আমাকে এখান থেকে বের করতে হবে কোম্পানির টাইপ, সিএফও, সিএফও, সিইও, আওনার, চেয়ারম্যান, কোফাউন্ডার, এদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের ইমেল আইডি এবং তাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে খুঁজে বের করতে হবে। এখন ডিসকভারি এক্সটেনশনটির মাধ্যমে আমি কিভাবে কোনো ইমেল অ্যাড্রেসের বিপরীতে লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা সেটি চেক করব। এই কাজটি আমরা আমাদের প্রথম যেটি ট্যারের প্লাস আছে এই ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ কিম্বার্লি রাতের ইমেল অ্যাড্রেসটি দিয়ে যদি পরীক্ষা করতে চাই তাহলে আমাকে এটার জন্য যেটা করতে হবে এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে আমরা কপি করে জিমেইলে যাওয়ার পর এখান থেকে আমরা কম্পোজ মেইল, তাহলে এখান থেকে টু অপশনে ওই মেইলটাকে পেস্ট করে দেবো। মেইলটাকে পেস্ট করার পরে আমরা মেইলে যখন ডাবল ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে ডিসকভারি এক্সটেনশনের মাধ্যমে যদি এই ইমেল অ্যাড্রেস বিপরীতে কোনো লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে এখান থেকে এটা আমরা খুঁজে পেতে পারি। এখান থেকে আমি লিঙ্কডইন আইকনটিতে ক্লিক করার পরে আমি লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। দেন এখান থেকে আমি এই লিঙ্কটাকে কপি করে আমার এক্সেল শিটের এখানে পেস্ট করে দিব। অর্থাৎ এভাবে কিন্তু আমরা ডিসকভারি এক্সটেনশনের মাধ্যমে কোনো ইমেল অ্যাড্রেসের বিপরীতে লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা তা খুঁজে বের করতে পারি। বন্ধুরা আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো? দুটি ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের সাথে লিড জেনারেশনের কিছু টুলস নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি এই সকল টুলসগুলো নিয়ে সঠিকভাবে প্র্যাকটিস করেন এবং সেভাবে নিজেদেরকে গড়ে তোলেন তাহলে ইনশাল্লাহ আপনারা মার্কেট প্লেসে সফল হবেন। আমার ধারাবাহিক এই দুটি ভিডিও থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি যখনই কোনো টিউটোরিয়াল আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী কোনো টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।